বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, শুভ নববর্ষের সকল দর্শক বন্ধুদের, দূর দূরান্ত যারা প্রোগ্রাম আমার দেখছেন, দেবাশিসদার প্রোগ্রাম, অর্থাৎ দেবাশিসদাকে নতুন করে চেনার কিছু নেই, যারা প্রোগ্রাম দেখছেন সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন এবং প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের শুভ নববর্ষে 2425 সাল আপনাদের খুব মঙ্গলময় হয়ে উঠুক, সর্বোপরি সর্বদিক থেকে বাধা বিঘ্ন অতিক্রম করে যাতে আপনারা মানে ভালোভাবে থাকতে পারেন এবং আপনার জীবনযাত্রায় যাতে শুভ হয় এবং আপনার সন্তান সন্ততি সমস্ত জায়গা থেকে আপনার পরিবারবর্গকে নিয়ে আপনি যাতে সুখে শান্তি থাকতে পারেন, সেই আশা নিয়ে আজকে সৌভাগ্যের দিশার অনুষ্ঠান শুরু করছি। রাজ্যতীশী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদের একান্ত কাছের মানুষ দেবাশিসদা, কারণ দেবাশিসদাকে আপনারা প্রত্যেকেই চেনেন, যারা আপনাদেরই একমাত্র কাছের মানুষ, জীবন চলার পথের সঙ্গী, বহু চেম্বার বহু দেশে বিদেশে আপনারা পেয়েছেন বিভিন্ন জায়গায়। আমিও গর্বিত যে আপনাদের সঙ্গে আমি সহমত পোষণ করতে পেরেছি এবং আপনাদের সমস্যায় আমি আমার জীবনপণ মরিয়া হয়েও আপনাদের সমস্যার সমাধান হয়তো করা সম্ভব হয়েছে। তার জন্যই এই প্রোগ্রাম, তার জন্যই এই টিভিতে আসতে ইচ্ছা করে আপনাদের কাছে এবং আপনাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ যখনই কলকাতাতে থাকি তখনই কিন্তু আপনাদের মানে চ্যানেলে নিশ্চয়ই, সৃষ্টি চ্যানেলে বা অন্য চ্যানেলে নিশ্চয়ই থাকি, আপনারা নিশ্চয়ই অবগত থাকেন এবং সহমত প্রকাশ করেন। তো যেটা কথা বলবো যে আপনারা লাইভ ফোনের অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, নিশ্চয়ই দেবাশিসদার সঙ্গে ফোন করতে পারবেন, আপনাদের সমস্যা জানতে পারবেন, কিন্তু যারা জীবনে সমস্যাই শুধু জানবেন, শুধু সমস্যার ভাগ্যের উন্নতি করবেন না বা ভাগ্যের আপনি প্রোগ্রেস করবেন না বা ভাগ্যকে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না, তারা ফোন করে আপনারা বিব্রত করবেন না। যাদের ইচ্ছে আছে যে সন্তানের এডুকেশান বা সন্তানের পড়াশোনা বা, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমার নাম স্বপন ঘোষ। হ্যাঁ একটু স্বপনবাবু, একটু ধরুন, আমি একটু বলে নিই, একটু ওয়েটে থাকুন, কেমন? আচ্ছা ঠিক আছে, যদি লাইন কেটে যায় তাহলে আবার করবে, ঠিক আছে একটু লাইনে থাকুন। যা কথা হচ্ছে যে যারা সন্তানের মঙ্গল অর্থাৎ সন্তানকে সুপ্রতিষ্ঠিত করতে চান, আপনার সন্তানকে উচ্চ শিক্ষা কি করে সম্ভব হবে এবং উচ্চশিক্ষায় যাতে তিনি উচ্চশিক্ষা কমপ্লিট করে তিনি চাকরি বাকরি বা ব্যবসা বিজনেসে যাতে প্রোগ্রেস করতে পারে বা আপনার সন্তানকে যাতে আপনি একটার লাইনে চান্স করতে পারেন অথবা আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন প্রফেশনে খুব হায়ার এডুকেশনে আপনি করিয়ে যাতে সেই প্রফেশনে যেতে পারেন, সেই চিন্তার জন্য যারা থাকবেন দেবাশিসদাকে ফোন করবেন, লাইফ চিন্তা মানে সেই চেষ্টা রাখবেন, দেবাশিসদাকে স্মরণে রাখবেন। এবং আপামর আপনার সন্তান সন্ততি শুধু নয়, আপনার পরিবারের যে কোনো সমস্যার জন্য আপনারা দেবাশিসদাকে বিভিন্ন জায়গায় পেয়েছেন এবং দেবাশিসদাকে সেই জায়গায় যদি যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই, কারণ শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এটা রাখতে হবে এবং সেই সমস্ত মানুষ দেবাশিসদাকে স্মরণে রাখবেন, যদি কখনো কোনো প্রয়োজন থাকে নিশ্চয়ই দেবাশিসদাকে সেই জায়গা থেকে আপনারা বুকিং করবেন, বুকিং করে দেবাশিসদার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন যদি দেবাশিসদার উপরে বিশ্বাস থাকে। যার এবং আরও একটি কথা বলবো, যারা বিগত দিনে দেবাশিসদার কাছে আসতে পারেননি, হয়তো চেষ্টা করেছেন কোনোভাবে আসতে পারেননি, সেটাও আপনার একটা গ্রহগত ডিস্টার্ব, আপনি আজকে বুকিং করছেন কালকে আসতে পারছেন না, এটাও একটা গ্রহগত ডিস্টার্ব। সুতরাং এই গ্রহের থেকে আপনি মুক্তি যেতে পেতে পারেন, আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ যাতে সম্ভব হয়, দাম্পত্য জীবন যাতে সুখের হয়, বারবার ডিসকানেক্ট না হয়, আপনার সেই সমস্ত সর্বোপরি মানে সর্বসমস্যা থেকে আপনি যাতে মুক্তি পেতে পারেন, একবারের জন্য আসবেন, বারে বারে দেবাশিসদার কাছে আসতে হয় না। আপনারা বহু জায়গায় প্রমাণ পেয়েছেন যে দেবাশিসদার কাছে বারে বারে যেতে হয় না, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ দেবাশিসদার বিজনেস করেন না এবং দেবাশিসদার মানুষের সেবা করেন। 31 ইয়ার্স দেবাশিসদার প্র্যাকটিসের বয়স হয়ে গেছে, দেশে বিদেশে বহু জায়গায় চেম্বার আছে, বহু জায়গায় চেম্বারে আপনারা পেয়েছেন, কলকাতা কলকাতার বাইরে কোথায় কোথায় চেম্বার আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন, সেই চেম্বারে বুকিং করে চিন্তা করে ভাবনা করে বুকিং করবেন যদি আপনার সমস্যা থাকে, তার জন্য দেবাশিসদা আছে। তো এই যে কথাটা বলছি,
এবং আরেকটি কথা বলবো, সেটা বলবো আপনাকে এরপরে, একজন লাইনে বন্ধু আছে কথা বলবো। হ্যালো নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে স্বপন ঘোষ বলছি দাদা। হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো দাদা, আপনার দেখি বেশ ভালো লাগে। দেবাশিসটাকে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রাম আমি নিয়মিত ঠিক আছে, আপনাদের যে ভালো লাগে এটাই যথেষ্ট। হ্যাঁ ঠিক আছে, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক। চলুন আমরা যাচ্ছি সেইখানে। বলুন আপনার ডেট অফ বার্থ। 4/7/1986। 4/7/1986। হ্যাঁ, মানে 4th July। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 4th July 1986। হ্যাঁ, 6 লাস্ট। হ্যাঁ 1986 দুপুর 3:10। হ্যাঁ ধরুন 1986 দুপুর 3:10। হ্যাঁ দুপুর 3:10। 3:10 কোথায় জন্মেছেন? রানাঘাট, নদিয়া। রানাঘাট, আচ্ছা নদিয়া। আমার একটু বিয়ের ব্যাপারে। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, নিশ্চয়ই বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। আচ্ছা রানাঘাটে জন্মেছেন তাই তো বললেন? হ্যাঁ রানাঘাট। হ্যাঁ আপনি লাইনে থাকুন। হ্যাঁ রানাঘাটে জন্মেছেন আপনার, আপনি রাশি লগ্ন জানেন? রাশিটা জানি, পুষ্য রাশি। আচ্ছা লগ্ন জানেন না, গণটা জানেন না তাই তো? হ্যাঁ ঠিক আছে। এর আগে কখনো কাউন্সিলিং করিয়েছেন? কারো 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 কাছে গেছেন আপনি? হুম বলুন। আচ্ছা কোনো কাজ সাকসেস হয়েছে? আচ্ছা আপনার হচ্ছে রোহিণী নক্ষত্র বিষ রাশি বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, এবং হচ্ছে নরগণ। আচ্ছা আপনি এখন কি করছেন একটু যদি বলেন? আমি দাদা ব্যবসা করছি। বিজনেস করছেন? কিন্তু বিজনেস তো করছেন, কিন্তু বিজনেস কতদিন ধরে করছেন? তিন সাড়ে তিন বছর কিন্তু বিজনেস আপনার কখনো ভালো চলছে না? খুব একটা ভালো না, মানে প্রথম থেকেই বিজনেসটা খারাপ। হ্যাঁ আপনি যেটা আশা করছেন বিজনেসের, যে প্রোফাইল যে চাইছেন আপনি, সেটা খারাপ। এবং কিসের বিজনেস করছেন আপনি? আমি এই খাদ্যদ্রব্যের ব্যবসা। খাদ্যদ্রব্য ব্যবসা করছেন, কখনো একটু ভালো যাচ্ছে কখনো ভালো যাচ্ছে না। কোনো অকেশন থাকলে পরে একটু টুকটাক ভালো যায়, আবার অকেশন ফুরিয়ে গেলে সেই জায়গাটাতে আবার ডিস্টারবেন্স হয় তাই তো? না ব্যবসার জায়গাটায় আপনি যদি হার্ডওয়ার টাইপে, অর্থাৎ লোহা যন্ত্রাংশ টাইপে বিজনেস যদি করবেন, তাহলে কিন্তু আপনার জীবনে বিশাল সাকসেস আপনি পাবেন, ঠিক আছে? কারণ আপনার লগ্নে শনি আছে, আপনার জীবনে সাকসেস দেওয়ার মতন শনির যে সমস্ত বিজনেস রয়েছে সেই জায়গাটাতে আপনাকে ধরে থাকতে হবে। বলতে পারছি, শনি গ্রহ মহারাজ যে ব্যবসা বিজনেস নিয়ে, অর্থাৎ যে জিনিসে সন্তুষ্ট সেই জিনিসের বিজনেস আপনাকে করতে হবে, তাহলে দেখবেন আপনি সেই জায়গা থেকে ধাপে 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 আপনার সেই জায়গায় বিশাল উন্নতি আপনি পাবেন। তো এই যে জায়গাটা, এবং আপনার জীবনে আমি একটা কথা বলি, আপনার জীবনে মানে অ্যাক্সিডেন্ট পায়ে এবং হাতে, শরীরে অ্যাক্সিডেন্ট আপনার হয়েছিল? বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটু। হুম, তো এটা কিন্তু একটু সাবধানে থাকবেন, 2018 সাল মঙ্গল অশুভ আপনার পক্ষে, সুতরাং আমি মনে করি যে আপনি অন্ততপক্ষে একটু সাবধানে থাকবেন। নমস্কার, বাইক ফাইক চালাতে গেলে একটু সাবধানে আমার আর সমস্যা ছিল, বিয়ের যোগাযোগটা তাই তো? বিয়ের যোগাযোগটা আপনি একটু আগে কথা বলুন আমার সঙ্গে, যে বিয়ে কারোর সঙ্গে আপনার অ্যাফেয়ার হয়েছিল, ডিসকানেক্ট হয়েছে? যাই হোক, অ্যাফেয়ার আপনার জীবনে ডিসকানেক্ট হবে, বিবাহ নিয়েও সমস্যা আপনার আছে, যেটা হচ্ছে আপনার জন্মকোষ্ঠীতে কিন্তু কালসর্পযোগ রয়েছে। এই যে কালসর্পযোগটা রয়েছে,
আপনি এই কালসর্প যোগের মাধ্যমে কিন্তু আপনার জীবনের এই যে বিজনেস, যেটা আপনি খাবারের দোকান করেছিলেন, যে জায়গাটা আপনি পাচ্ছেন না, এটাও কিন্তু ডিস্টারবেন্স হচ্ছে। এবং বিবাহের জায়গাটাও মেয়ে দেখেছেন, দেখা হয়েছে, দেখবেন, আপনি দেখতেই থাকবেন মেয়ে, কিন্তু বিবাহের জায়গাটায় সেই জায়গাটায় হয় আপনার চয়েস। 5-6 মাস আগেই আমি এসেছি, ব্যাপার নিয়ে হয়তো সেই জায়গাতে ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছেন? আমি যেটা বলি, আগামী 15 তারিখে 15-5 ফল হারে নিয়ে অবস্থা আছে আপনার। যদি আপনি সঠিকভাবে যদি একজন জ্যোতিষ বন্ধুকে দিয়ে বা যারা তন্ত্র বিশারদ, দেবাশিসদার কাছে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেবাশিসদাকে যারা বিশ্বাস করবেন তারাই আসবেন। ফল আগামী ফল হারি অমাবস্যা উপলক্ষে আপনারা একটু যোগাযোগ করতে পারেন। যাদের এরকম কালসর্পযোগ, বীরযোগ, মাঙ্গলিক, ভৌতিক যোগ, সাড়েসাথী, গুরুচণ্ডাল যোগ, দায়িত্ব নিয়ে বলছি, আপনারা সেই জায়গা থেকে সাকসেস পাবেন। এই সমস্ত যোগ থাকলে পরে আপনাদের কিন্তু জীবনে, নমস্কার, একটু ধরুন, যেহেতু এই সমস্ত গোষ্ঠীতে থাকলে পরে, এই তো শুনলেন যে এই কালসর্পযোগ হচ্ছে আপনার মহাপদ্ম কালসর্পযোগ, এই সমস্ত যোগ থাকলে তার না হবে বিজনেস, না হবে চাকরি, না হবে বিবাহ, বিবাহের জায়গা ডিস্টার্ব হবে। এইটা যত সময় পর্যন্ত আপনার শরীর থেকে খণ্ডন না করতে পারবেন, যত প্রতিকার আছে পৃথিবীর সব প্রতিকার আপনি শরীরে লাগান, কোনো কাজ হবে না। 10টি আঙ্গুলে 10টি রত্ন আপনারা ব্যবহার করুন, কোনো কাজ হবে না। দেখে নিন আপনারা, যত দামি দামি রত্ন আছে পরুন, কোনো কাজ হবে না। যত সময় পর্যন্ত আপনি আপনার জন্ম সময় থেকে যে অশুভ দোষটা ছিল, সেই অশুভ দোষটা, অশুভ দোষ যেটা রয়েছে, যার যার দোষ যেটা থাকছে, যে ডিস্টার্বে আপনাদের সমস্যা তৈরি হচ্ছে, সেই জায়গাটা যদি, গোড়ার ভিতটা যদি আপনি সেই জায়গা থেকে সরিয়ে ফেলতে পারেন, সরিয়ে ফেলে যদি আপনার গোড়ার ভিতটাকে তৈরি করতে পারেন, তবে আপনি সেই প্রতিকারের মাধ্যমে সাকসেস পাবেন জীবনে। অনেকে বলছেন 50 ইয়ার্স হলে তার প্রতিকার হয় না, দিস ইজ নট পসিবল, সারা জীবন প্রতিকার হবে, এই সমস্ত মানুষের কথায় কান দেওয়া যাবে না। তো কথা হচ্ছে যে জন্ম লগ্ন বা জন্ম কোষ্ঠীতে, জন্ম ডেট অফ টাইমে যদি সেইখানে যদি আমরা যাই, সেইখান থেকে যদি প্রতিকার করা সম্ভব হবে, একটি মানুষের 80 বছর বয়স হলে কেন তার সম্ভব হবে না, হবে, যারা পারবে না তারা করতে পারবে না। তো প্রসিডিওর হচ্ছে একটা জিনিস, যে আপনাদের সেই জায়গাটা সঠিকভাবে সমাধান করতে হবে, সঠিক সেই বন্ধুর কাছে যেতে হবে, সঠিক সেই মানুষটির কাছে পৌঁছাতে হবে। যারা আগামী অমাবস্যাতে, এই যে ফলারণি অমাবস্যা আছে 15ই মে, যারা ফলারণি অমাবস্যায় যাগযজ্ঞ করবেন বা দোষ কাটাবেন, তারা দেবাশীষদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, গ্যারান্টি সহকারে কাজ পাবেন। যারা পেয়েছেন, আপনাদের ভেতরেই কারো সঙ্গে আলোচনা করলে নিশ্চয়ই পেয়ে যাবেন যে সমস্যা কাদের, কতটা সাকসেসফুল হয়েছে। এবং আজ থেকে যারা সাকসেস পাননি, যদি কোনোদিন কোনো মানুষ বন্ধু থেকে থাকে যে 10 বছর আগে দেখিয়েছিলাম তিনি সাকসেস পাননি, বা 20 বছর আগে দেখিয়েছিলাম দেবাশিসদাকে সাকসেস পাননি, একজন মানুষ বলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে স্যার আপনার কাছ থেকে আমি সাকসেস পাইনি, বলুন, আপনারা হাজার হাজার মানুষ দেখছেন, বলুন একবার, আমি বলবো আপনাদের অর্থ এখনো জমা আছে। কারণ আমি এটা বিশ্বাস করি বাস্তবে, সঠিক বিচার এবং সঠিক প্রতিকার যদি করানো যাবে তো সেই সমস্ত মানুষ উপকার পাবেন। যাই হোক, আপনাদের অনেক কথা বললাম, আপনারা নিশ্চয়ই প্রোগ্রাম মন দিয়ে শুনুন এবং মন দিয়ে দেখুন, নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, বলছি আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাই। আপনার দাদার সম্পর্কে আপনি জানতে চান, আপনার দাদার ডেট অফ বার্থ? 1976। ডেটটা বলুন। জানুয়ারি দুপুর 11:30। কতই জানুয়ারি? 26। 26শে জানুয়ারি, বাহ, নেতাজির মানে একজন দেশের প্রেমিকের লোকের ইতে আপনার দাদা জন্মেছে 26শে জানুয়ারি। হ্যাঁ বলুন, 26শে জানুয়ারি 1976 সাল 11:30। হ্যাঁ, দুপুর 12:30। আমার দাদার নাম হচ্ছে অজিত সরকার। দুপুর 12:30 বললেন তো? হ্যাঁ, 12:30। কোথায় জন্মেছে? জন্মেছে কোথায়? কলকাতা। কলকাতায় জন্মেছে। হ্যাঁ, ধন্যবাদ।
আপনার দাদা এখন কি করছেন? দাদা প্রাইভেট টুকটাক পড়াচ্ছে। আচ্ছা, উনি চাকরি বাকরি করতে পারছেন না? না, চাকরি বাকরি সেরকম, ওনার একটু সিম্পল লাইফ কেটেছিল। আচ্ছা, বলে দিচ্ছি, আপনার দাদার জন্ম হচ্ছে 26 জানুয়ারি 1976, সোমবার ছিল, অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। আচ্ছা, ঠিক আছে। আর দেবগণ তো এখানে যেটা কোষ্ঠীতে যে যে জিনিসটা পাচ্ছি, তার জীবনে কিন্তু কোনো সাকসেসই হয়নি। তার এডুকেশন, তার এডুকেশনও ডিস্টারবেন্স ছিল, এবং কিন্তু তার এখন যে বর্তমান যে সিচুয়েশন, অর্থ রোজগার জায়গাটা, যেটা হচ্ছে প্রফেশন করে অর্থ রোজগার করা, সেই জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আছে। উনি কি করছেন এখন? প্রাইভেট টিউশনই করছে। রোজগার কিন্তু খুব ভালো নয়, এবং যা অর্থ পাচ্ছে তা কিন্তু কোনোভাবে না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এবং শরীরে কিছু না কিছু প্রবলেম কিন্তু লেগে আছে। তার শরীরে রোগ ব্যাধি আছে? হ্যাঁ আছে। কারণ তার দেখবেন কেন আছে এখানে, সেটা কোষ্ঠী বলে দিচ্ছে। বারবার ডাক্তার দেখিয়েও কিন্তু এই রোগ সারাতে পাচ্ছেন না, এবং যত বয়স হবে দেখবেন রোগাক্রান্ত হয়ে পড়বেন। যদি সঠিকভাবে একটুখানি প্রতিকার, মানে বিচার করে যদি প্রতিকার করে নিতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার দাদার রোজগার কিন্তু বাড়বেন, এবং কিন্তু আপনার এই জীবনে আর এই বারবার ভুগতে হবে না, এই রোগ থেকে মুক্তি পাবেন সারা জীবনের জন্য। ঠিক আছে, লগ্ন কি বললেন? হ্যাঁ, ঠিক আছে, সোমবার ছিল দুপুর 12টা, মানে কত বলছেন, 12টা 20, হ্যাঁ 12টা 30 PM, ঠিক আছে। অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশি মেষ লগ্ন। আপনি কি দাদা নাকি আপনার দাদা কে? আমার দাদা, আমার দাদা। আপনার দাদা, আপনার জীবনে ঠিক আছে সব? আমার তো মোটামুটি। আচ্ছা ঠিক আছে, সম্ভব হলে একটুখানি এই জায়গাটা আপনি কমপ্লিট করে নিন। হ্যাঁ বলুন। বলছি গড়িয়াহাটে বসেন না? হ্যাঁ, গড়িয়াহাটে প্রতি শুক্রবার গড়িয়াহাট, শিডিউলটা আপনারা জেনে নিন। প্রত্যেক মঙ্গলবার যারা কলকাতায় দেখাবেন, প্রত্যেক মঙ্গলবার বালির চেম্বারে পাবেন, প্রত্যেক বুধবার, মানে আজকের বুধবার হাতিবাগানে পাবেন, প্রতি শুক্রবার গড়িয়াহাটে পাবেন, প্রতি শনিবার দমদম এবং ব্যারাকপুরে পাবেন, কখনো কখনো অল্টারনেটলি করে বারাসাতে বসা হয়। যারা কলকাতায় দেখাবেন, আবারও বলছি, প্রতি মঙ্গলবার বালিতে, প্রতি বুধবার হাতিবাগানে, প্রতি শুক্রবার গড়িয়াহাট, এবং প্রতি শনিবার দিনকারে দমদম এবং হচ্ছে ব্যারাকপুর সহ বারাসাত। আপনারা ফোন করে কখন কোন টাইমে বসা হয় নিশ্চয়ই আপনারা অ্যাডভান্স বুকিং করে চলে আসতে পারবেন। এক জীবনে দেবাশীদের কাছে একবার আসবেন, বারে বারে ঘুরতে হবে না, এটা হচ্ছে দেবাশীদের ট্রিটমেন্ট। যারা দূরের বন্ধু যারা দেখছেন প্রোগ্রাম, নিশ্চয়ই তারা 29-এ 29-4 কাঁথিতে আছে, 30-4-এ জামশেদপুর, 6-5-এ মানে আগামী মাসের 6-5 মানে 6-ই মে কৃষ্ণনগর, 7-ই মে বহরমপুর, 13-ই মে দুর্গাপুর, 14-ই মে বর্ধমান, 15-15-5-এ তারাপীঠ। আচ্ছা, তারাপীঠে 15-5-এ পাবেন। যারা এই সমস্ত দোষ খণ্ডন করতে চান, তন্ত্র উপায় প্রতিকার যারা করতে চান, তারা অবশ্যই দেবাশীষদার চেম্বারে যোগাযোগ করুন, এবং আপনাদের দোষ খণ্ডনের জন্য যে যেটা যে পারিশ্রমিকটা নেওয়া হয় বা প্রতিকারের জন্য যে অর্থটা নেওয়া হয়, সেটা আপনারা ফোনে নিশ্চয়ই জেনে নেবেন, এবং তার জন্য চেম্বারে বুক আপনারা অ্যাডভান্স করতে পারেন। এবং আপনাদের দায়িত্ব নেওয়া সহকারে বলছি যে আপনাদের যে কোনো সমস্যার জন্যই আপনাদের সেই সাকসেসটা হতে পারে, কারণ একটা শুভ অমাবস্যা, যেটা হচ্ছে ফলহানি অমাবস্যা। আপনারা এই ফলহানি অমাবস্যা অবশ্যই যোগাযোগ করবেন। কঠিন ব্যাধিতে যদি ভোগেন, তারাও আপনারা সাকসেস পাবেন। আমি অনেক জায়গায় আপনারা সাকসেস পেয়েছেন, যত বড়ই কঠিন ব্যাধি থাকুক, যদি দেবাশীষদা মনে করে জায়গায় দাঁড়িয়ে ঠিক করে দেবে, সেটাও সম্ভব। এটুকু বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা আপনাদের রাখতে হবে দেবাশীষদার উপরে। এবারে যাচ্ছি, 13-13-5-এ দুর্গাপুর, 14-5-এ বর্ধমান, 15-5-এ তারাপীঠ, 20-5-এ শিলিগুড়ি, 21-5-এ মালদা, 27-5-এ বাঁকুড়া, 28-5-এ মেচেদা। আপনারা আগামী মাসের শিডিউল আপনারা শুনলেন, এবং যারা এই শিডিউল অনুযায়ী আপনারা দেখছেন, যদি চেম্বারে আপনারা বুকিং করতে চান, নিশ্চয়ই চিন্তা ভাবনা করে বুকিং করবেন, যে মানুষের কাছে বারে বারে ঘুরবেন, বারে বারে অর্থ নষ্ট করবেন, যারা করছেন তারা করতে থাকুন, যারা করতে চাইছেন না
তারা অন্তপক্ষে দেবাশীষদের কাছে আসতে চেষ্টা করবেন, ওয়ান টাইম আসবেন সারা জীবনের জন্য, ধৈর্য নিয়ে আসবেন, অন্তপক্ষে আধ ঘন্টা 45 মিনিট একটু সময় নিয়ে আসবেন চেম্বারে, এসে হুটোপাটা করবেন না। কারণ যাদের জন্ম ডেট নেই তারাও আপনার সমস্যা জানতে পারবেন, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ। যাদের সমস্যা নেই মানে যাদের জন্ম ডেট নেই, তাদের হস্তরেখা বা নিউমোলজি আছে বা গলার ভয়েস থেরাপি আছে, সমস্ত কিছু ক্যালকুলেশন করে আপনার জীবনের সাকসেস করিয়ে দেওয়া যাবে দেবাশীষদের উপরে বিশ্বাস রাখলে। সুতরাং দর্শক বন্ধু আপনাদের বারবার বলি, চিন্তা ভাবনা করে দেবাশীষদাকে বুকিং করবেন, বুকিং করে আসার জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয়। আর যদি আপনারা চাইছেন যে না বারবার আমরা অর্থ নষ্ট করব না, বারবার গেলেই ভিজিট লাগে, সেই সমস্ত জায়গায় যদি অ্যাভয়েড করতে পারেন, যারা দর্শক বন্ধুকে বিভ্রান্তি করছে টিভি মিডিয়ার ভিতরে, সেই সমস্ত জায়গায় আপনারা যদি যেতে চান নিশ্চয়ই আপনারা যেতে পারেন, কোনো আপত্তি নেই। যারা সাকসেস পেয়েছেন জীবনে তারা সাকসেস পেয়েছেন, এবং যারা সাকসেস পাননি তারা কিন্তু সেই জায়গায় যোগাযোগ করতে পারেন। কারণ অনেক আজকের লাইভ অনুষ্ঠানে যারা সময় নেই, যাদের দেখানো সম্ভব হয়নি, কারণ একদম ঘড়ি কাটায় কাটায় টাইম, কারণ হচ্ছে যে তাহলে আপনারা তো নিশ্চয়ই অনেক প্রোগ্রামে দেখেছেন যে দেবাশীষদের কাছে কী কী ধরনের উপকার মানুষ পেয়েছেন, কত বড় কঠিন ব্যাধি যেটা মানুষের সাধ্যের বাইরে সেটাও সম্ভব তাকে সারিয়ে তোলা। যত রকমের সমস্যা থাকুক, যে কোনো জটিল সমস্যা থাকুক, সেই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। তার জন্য একটু ধৈর্য নিয়ে আপনাকে আসতে হবে, ফুটোপাটা করে এসে বলবেন দেবাশীষদা আমার এই হয়েছে ওই হয়েছে, আপনি আমাকে প্রতিকার দেওয়া সম্ভব নয়। কারণ আপনার যত সময় পর্যন্ত সঠিক বিচার না করে যখন সেই জায়গাটা বের করতে পারবো, তত সেইটুকু সময় আমাকে দিতে হবে, তারপরে আপনারা প্রতিকার করতে পারবেন। যারা দিনাদিনই প্রতিকার করতে চান চেম্বারে, সেভাবে প্রিপারেশান নিয়ে আপনারা আসতে পারেন, সঙ্গে সঙ্গে প্রতিকার পেতে পারেন। যারা হয়তো সেভাবে সমর্থ থাকে না বা যেভাবেই হোক অসুবিধা থাকে, নিশ্চয়ই অসুবিধা থাকতে পারে, তারা অবশ্যই সেভাবে প্রিপারেশান নিয়ে আসে, এসে প্রতিকারের জন্য আপনারা দেখিয়ে প্রতিকারের জন্য অ্যাডভান্স করে গিয়ে আপনারা নেক্সট প্রতিকার নিতে পারেন। সব সিস্টেমই আপনাদের জন্য আছে। এবং বারবার বলছি যে আপনারা যে এখন বর্তমান যে গ্রহের অবস্থান, মানুষের বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকছে, সুতরাং যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের জীবনকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার, আপনাদের স্বপ্ন বাস্তবিত করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য অন্তপক্ষে চেষ্টা করুন। যাতে কারণ এখন বর্তমান সিচুয়েশানে, বর্তমান যুগে সাধারণ অর্থ রোজগার করে কিছু করা যাবে না, সুতরাং আপনার জীবনে প্রত্যাশিত জীবন বাস্তবায়িত করতে গেলে আপনাকে সেই জায়গায় সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে যেতে হবে, চিন্তা করে পৌঁছে যেতে হবে যে কাজ হবেই, দেবাশীষদের কাছে গেছে গেলে অন্তত কাজ হবেই। যাই হোক দর্শক বন্ধু, আজকের আর সময় নেব না। প্রতি সোমবার দুপুর 2টোর সময়, প্রতি বুধবার দিনকারে 3:15 এবং প্রতি শুক্র শনিবারে সকাল 11টার সময় দেবাশীষদের সিসিটিভিতে পেয়ে যাবেন। আপনাদের আজকের অনুষ্ঠানের জন্য সকলকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে নমস্কার জানাচ্ছি। ভালো থাকুন, আনন্দ থাকুন।